বাবা গজানন শোনো শোনো জানো এই গজানন হচ্ছে আমার ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড নমস্তে বিবিজি নমস্তে গজানন কিরকম দেখছো বিবিজিকে আমারা ছোটা সাহেব কা বিবি কবি খারাপ হয়ে সকতি গজানন বাবুজি প্রত্যেক চিঠিতে তোমার কাছে দেখেন হুজুর কি মেহরবানি বিবি জি ফরমাইয়ে মা আপনাকে দিয়ে কে আলাম চায় যা শরবত তুমি ব্যস্ত হয়ে না গজানন আমার এখন ওসব কিচ্ছু দরকার নেই তাহলে মেম সাহেব তুমি সেই সুদূর কলকাতা পেরিয়ে দিল্লি এলে আমাকে সি অফ করতে হ্যাঁ বারে তুমি প্রাইম মিনিস্টারের সঙ্গে বিদেশ যাচ্ছ আমি না এসে থাকতে পারি তাই বলে 900 মাইল রাস্তা পেরিয়ে আমি এসেছি বেশ করেছি তার জন্য আমি তোমাকে কৈফিয়ত দেবো না বিবিজি শরবত আরে শোনো 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 লজ্জা পাবার কিছু নেই মেম সাহেবকে শরবত খাও আমার জন্য চা নিয়ে এসো বিবিজি সাহেবকে কিছু কম চাই পিনা চাই আরে দেখো না গজানন তোমার ছোট সাহেব আমার একটা কথাও শোনে না ইয়ে বাত ঠিক নেই হ্যাঁ বিবিজি আগর বুরা না মানে তো এক বার বলো বলো না ছোটা সাহেব আপু বহুত প্যার করে খুব খুব তোমাকে আর আমার হয়ে দালালি করতে হবে না যাও গেট আউট গেট আউট চা নিয়ে এসো বাস আছে যাও ঠিকই যাও জানো না ভীষণ কিছু এরকম থাকে বসো আচ্ছা তুমি আমার এখন চা খাচ্ছো যে খাওয়া দাওয়া করবে কখন আহা খেলেই হলো কাজে বেরোবে না মাস্টার খারাপ তোমাকে দেখার সঙ্গে সঙ্গে প্রমিস করে ফেলেছি সাত দিন নাথিং ডুইং শুধু 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 প্রেম 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 বিবিজি নহানে কে লিয়ে গরম পানি লাগাও ও রাস্কেল তো জন্য কে আমি বড় বাসে যাবো এমন মতো পিছনে লেগে আছে দেখো না এই ইয়াং জার্নালিস্ট টি বড়ই অসভ্য আরে কুমারী প্রফেসরটি বড়ই সভ্য তাই না আচ্ছা কি ব্যাপার বলো তো তুমি কি একটা যুধিষ্ঠির চেয়ে কাছে নাকি আরে না না আমার এক বন্ধু ওটা ভুলে এখানে ফেলে চলে গেছে এই সময়টা পেলে একটু নিজের ভাগ্যটা উল্টে পাল্টে দেখার চেষ্টা করি এই যাচ্ছি এই শোনো আমার এই বন্ধুটি বলছিল এখানে ভালো জ্যোতিষী এসছে যাবে চলো না চলো না বেশ মজা করা যাবে চলো তুই এক কিছু ছেড়ে মানুষ